সাবধান, ভয়ঙ্কর ঝড় আসছে বক্স অফিসে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো এই বছরের সব থেকে মাছ অ্যাওয়ার্ডেড একটা মুভিকে নিয়ে, যার নাম হচ্ছে জওয়ান। শাহরুখ খানের জওয়ান, অ্যাটলির জওয়ান, বিজয় সেতুপতির জওয়ান, মানে প্রত্যেকটা কাস্টিং কিন্তু এই সিনেমার ব্যাপক, এবং সাউথ এবং বলিউড মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত কাজ কিন্তু আসছে হচ্ছে জওয়ান। সো এখন কথা হচ্ছে জওয়ানকে নিয়ে কিন্তু একটা বিরাট বড় কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে এসছে। এবং বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকে এটাই জানতাম যে জওয়ান কিন্তু রিলিজ করছে 2nd of June। তো সেক্ষেত্রে মাঝখানে কিন্তু একটা খবরও কিন্তু উঠে আসছিল যে জওয়ান সম্ভবত পোস্টপন হবে এবারে, মানে সেই অক্টোবরের দিকে। আবার মাঝখানে এটাও খবর আসছিল যে জওয়ান কিন্তু রিলিজ হবে নাকি বকরিদে, মানে জুনের এন্ডে। তো সেক্ষেত্রে আজকের কিন্তু একটা আপডেট উঠে এসছে, এবং সেই আপডেটটা মোটামুটি একটা অথেন্টিক সোর্স আমি বলবো, যাকে বিশ্বাস করা যায়। এবং আরও অন্যান্য সাইড থেকে এই আপডেটগুলো কিন্তু এসছে, আমি কইমই বলি বা বলিউড হাঙ্গামা বলি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপডেটগুলো এসছে। সো জওয়ানের কিন্তু ওই 2nd of June কিন্তু রিলিজ হবে। হ্যাঁ বন্ধুরা, জওয়ান কিন্তু পোস্টপন হচ্ছে না, জওয়ান কিন্তু রিলিজ হবে ওই 2nd of June। এবং জওয়ানের কিন্তু একটা নেক্সট প্রোমো কিন্তু আসবে, মানে জওয়ানের কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু এসেছিল, এবং টাইটেল এর কিন্তু একটা ভিডিও কিন্তু এসেছিল। এরপরে কিন্তু জওয়ানের একটা নেক্সট প্রোমো আসবে, এবং সেটা সম্ভবত আমি বলবো যে ওটা 2nd teaser কিন্তু হবে। এবং এর পরবর্তীকালে জওয়ানের কিন্তু গানগুলো আসবে, যে কটা গান আছে ওই কটা কিন্তু গান আসবে, এবং তারপরে কিন্তু পাঠানের স্ট্র্যাটেজি কিন্তু ফলো করবে হচ্ছে জওয়ান। মানে রিলিজের হয়তো 1 সপ্তাহ বা 10 দিন আগে হয়তো জওয়ানের কিন্তু ট্রেলার আসবে, এবং ইন বিটুইন কিন্তু জওয়ানের কিন্তু একটা গ্রাউন্ড লেভেলের কিন্তু বিরাটভাবে কিন্তু প্রমোশনও কিন্তু করবে আমাদের শাহরুখ খান। তো সাউথ বলিউড নয়নতারা, শাহরুখ খান, বিজয় সেতুপতি একসঙ্গে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে, তারপরে অ্যাটলি ডাইরেকশন মাস মোমেন্ট প্রচুর থাকবে, এবং এখানে শাহরুখ খানের কিন্তু অনেকগুলো লুকও থাকবে, এই আপডেটগুলো কিন্তু উঠে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অনিরুদ্ধের মিউজিকও কিন্তু থাকবে, এবং দীপিকা পাডুকোনের কিন্তু একটা ক্যামিও কিন্তু থাকবে। তো সব মিলিয়ে একটা বিরাট প্রজেক্ট হচ্ছে আমাদের জওয়ান, এবং এটা শাহরুখ খানের হচ্ছে ফার্স্ট আমি বলবো যে প্যান ইন্ডিয়া রিলিজ। তো সেক্ষেত্রে দেখা যাক জওয়ান কেমন হয়, বা জওয়ানের টিজার মের ফার্স্ট উইকে কিন্তু আসার কথা আছে, এবারে দেখা যাক কবে এক্স্যাক্টলি আসে জওয়ানের অফিসিয়াল টিজার। এটা ছিল মেনলি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড জওয়ানকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।